আমাদের দেশে বড় মেজবানিরা আয়োজন করেছে, শহরে শহরে ডাঙ্কা মেরে দিয়েছে। উসমান গনির দরবারে থেকে যারা ডাঙ্কা মারতে যাবে, যাওয়ার সময় উমে কুলছন্ডেকে বলতেছে, তোমরা দাঁড়া, মদিনার তিন দিক দিয়ে ডাঙ্কা মারবে, মদিনার দক্ষিণ কোনায় যায় না, ওখানে আমার একটি দরিদ্র বোন থাকে, দুইটি ভাগ্না আছে, ওদের কাছে কোনো বস্ত্র নাই, আমার বোনের গায়েও ভালো কোনো বস্ত্র নাই, ওরা যদি আসে আমি অমে কুলছনের কি কোনো মান সম্মান থাকবে? থাকবে না। ওসমান গনি ভেতরের থেকে কেঁদে উঠছে, অমে কুলছ, তুমি কিন্তু আবারও ভুল করলে, মদিনার তিন কোনায় ডাঙ্কা মেরেছে, সবাই অমে কুলছনের বাড়ির দাওয়াত খাইতে আসবে, ইমাম হাসান রাস্তার মধ্যে খেলা করতেছে, ওই রাস্তা দিয়ে যারা মেজবানি করতে যায় ষোলশো ডেক ষোলশো চৌকা রান্না বসিয়ে দিয়েছে, যারা মেজবানি খাইতে যায় ওই ইমাম হাসানকে ডাইকে ডাইকে বলে, হায় হায় তোদের খেলার বাড়ি এত বড় মেজবানি, তোরা এখনো ধুলা বালু দিয়ে খেলা করতে আছিস কেন, তোরা যাবি না? ইমাম হাসান বলতেছে, কোন জায়গায়, যে কেন চিনিস না, তোদের খালা অমে কুলছ, ওদের বাসায় তো এত বড় মেজবানি, তোদের কি বলে না? দুই ভাইয়ে জোরে জোরে কান্নাকাটি করে হাতের ধুলা দিয়ে ছেড়ে দৌড়িয়ে মায়ের কাছে গিয়েছে, ও মা, মা গো, তুমি না মাঝে মাঝে কো যে যদি কারো মা মইরা গিয়া খালা বাইসা থাকে, মাতার কাছে কোনো মায়ের অভাব থাকে না, আমাদের খালার বাড়ি এত বড় মেজবানি আমাদেরকে তুমি কও না, তুমি কি আমাদেরকে ভালোবাসো না? রাসুল নিমন্ত্রণ খাওয়ার আগের থেকে কান্না করতেছে, ফাতেমা বলতেছে, বাবা রে বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া মানে তোমার খালা তো আমাদেরকে দাওয়াত করে নাই, বলতেছে, না তুমি মিথ্যা কথা বলো, মা তুমি মিথ্যা কথা কইলে কেউ বলছে, দিয়ে আমাদের নানা, আমাদেরকে দিয়ে তিন ভাই, নানার কোনো ভাই নাই, নানা তাঙ্গু তুইয়া যেয়ে পারবো না, ডাচলের আলাস্তা দিয়ে আসতেছে ইমাম হাসান খেলা করতেছে, রাসুল রাস্তার বাউ ছাড় দিয়ে চলে গেল, বলতেছে, নানা গো মেয়ের বাড়ি উদ্দর বরে খানা খাইবা, আমাদেরকে নেবে না, মা বলল আমাদেরকে নিমন্ত্রণ করে নাই খেলা, হে খুদার জ্বালায় আর প্রাণে সহ্য হইল, দুই ভাইয়ে চড়াচড়ি করে কান্না করতেছে, না চলে হৃদয়ের জলে ভেসে ভেসে যাচ্ছে, মায়ে বলতেছে, হাসান রে জানো না, জানো না, না তুমি চড়াচড়ি করে কান্না করতেছে, বলতেছে, না না গো জীবনেও কোনোদিন ভাবি নাই, তুমি যে আমাদেরকে রেখে যাবে, না না আমাদেরকে রেখে যাও, মেয়ের বাড়ি উদ্ধার বরে খানা খাইব, কাটি কর
করতেছে রাসেল নয়নের জলে বেশে বেশে ওমে কুলছনের বাড়ি যাইতে পারে না ভিতরে কুলাই না রে তুমি জানো না আরে বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া মান ওমে কুলছনের বাসায় গিয়েছে ষোলশো ডেক ষোলশো চৌকার অন্ন বসিয়েছে সমস্ত কিছু নামিয়েছে মানুষকে খাওনের জন্য দিবে কাতারে কাতারে বসতে দিয়েছে যতগুলো ডাকনা গুছিয়েছে ডাকে সমস্ত কিছু পুইরা সার খান হয়ে গেছে এখন উপায় মানুষ খাওনের জন্য বসতে দিয়েছে ওমে কলছনের গলায় লক্ষ টাকার হার ছিল খুলে উসমান গনের হাতে দিল স্বামী গো এখন তো মানুষের সম্মান রাখতে হবে তুমি লক্ষ টাকার হার নিয়ে যাও উসমান গনির হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে লোহা হয়ে গেল উসমান গনি কেঁদে দিয়ে বলছে হুজুর গো কি অপরাধ আমি করছি কি হইল রাসেল বলতেছে মারে তুমি এখনো জানো না আমি আজকে যখন রাস্তা দিয়ে আসলাম আমি রাস্তা দিয়ে আসার সময় দেখি আমার দুই নয়নের মনে রাস্তার মধ্যে দোলা দিয়ে খেলা করতেছে আমি ওদেরকে দেখে রাস্তার পাম সারতে চলে আসছি ওমে কুলছন রে কল যায় আমার নষ্ট হইছে ওদের লাগি আরে তুমি আমি ওদেরকে রেখে চলে আসলাম আমা তুমি কোন জায়গায় ভুল করছো জানো না এখনো বুঝাইতে হবে যার কাছে মা বরকতের বান্দা তারে তো বলো নাই রে তুমি নয়নের জলে ভেসে ভেসে দুইটা নূর একটা নূর পাট্টার শাড়ি দুইটা ভাগনার জন্য দুইটা জামা দিয়ে মানুষকে পাঠিয়েছে হোমে কুলচন্দ্র সবাই গিয়েছে ফাতেমাকে আনার জন্য ইমাম হাসান বলতেছে মা গো আমাদেরকে যদি নিমন্ত্রণ করে না
খালার বাসার যাওয়ার প্রয়োজন নাই। ফাতেমা বলতেছে না, এমন কথা বলতে নাই। আমাদের ভেতরে যদি কোনোদিন কোনো হিংসার জাগৃত ভাব হয়, আমার বাবার যত উম্মত আছে রাছলের কোনো সিতৃষা না গাবে না, যাবে বিনাশ হইয়ারে তুমি আসরেতে নবী ভক্ত জানা জানা ভক্তি সভা পায়রে তুমি জানা না জানা নারি। ইমাম হাসানকে আগে পাঠিয়ে দিয়েছে, বলতেছে বাবা তোমরা দুই ভাই আগে চলে যাও, আমি একটু পরে আসছি। আমার আরো একটি সন্তান আছে, কে হযরতে দমের মাদারকে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে হাজির হয়েছে মা। ও মা কি বল বাবারে, ওমে কুলছনের বাসায় যেতে হবে? না না ও মা, অহংকারীদের বাসায় আমরা যাব না। ছোট ছোট নাবালক দুইটি সন্তান, সবার মেজবানি খাওয়া দেখে কতই না কান্না করলো। ওদেরকে বলো না এখন সে বাসায় যাব। বলতেছে না যেতেই হবে, আমাদের ভেতরে যদি হিংসার জাগৃত ভাব থাকে আমার বাবার উম্মত তো দুনিয়ায় কি নিয়ে বাঁচবে। হযরত দমের মাদার কি একটা কৌটা আনতে দিল, ওই কৌটা নিয়ে আনস মহল্লার থেকে ওই কৌটা নিয়ে যখন ওমে কুলছনের বাসায় গেল, যাওয়ার পরে সহস্র মানুষ কাতারে কাতারে বসতে দিয়েছে। ওই ইমাম হাসানকে দিয়ে কৌটার ভিতরের থেকে সমস্ত জিনিস বিলেন করতেছে, যতই দেয় ততই ভারে, কৈটার মুখ কখনো খালি হতেছে না। দিয়ে দিয়ে একটু পরে ইমাম হাসান আসে, ও মা আমরা একটু খেয়ে নিই। ফাতেমা বলতেছে না তোমরা যদি এখন খেতে যাও, আমার বাবার যত উম্মত আছে কিছুই তো পাবে না রে তুমি, উম্মতের কারণে এই বিশ্ব জগতে তুমি জানা না জানা নারি। সত্তর তালির জামা পরছে উম্মতের লাগিয়ে তুমি আপনাদের সবার কাছে একটা কথা বলি, মরণ কারো ধরার নয়, আজকে আছি কালকে নাও থাকতে পারে। আমি আমাদেরকে দিয়ে ভাবি আমি আছি না এখন আপনাদের সম্মুখে, আছি কালকে নাও থাকতে পারে। মানুষ মরে গেলে শুধু মানুষের স্মৃতি থাকে, এছাড়া অন্য কিছু থাকে না। আমি সবার কাছে একটি কৃপা চাই কি, আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকি এইরকম প্রেমের বাজার মধুর বাজার, হে মধুর বৃন্দাবন, আমার বাবার কণ্ঠের সুর গেয়ে গেয়ে যেন এইরকম নবী ভক্তের চরণ পাশে আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাই ভাবে প্রার্থনা জানায়। আমার বউ বলেছিল আজমি না রে, আমার কাছ থেকে অমূল্য সম্পদ হারিয়ে যাক মা, তাদের কাছ থেকে যেন
সেই ধন হারাইল জীবনেও পাবি না রে তুমি যায় না যায় না রে সবাই একটু কৃপা করে দিবে ভক্তি ফাতেমাও ছিল নারী যিনি বিশ্ব সর্দারিনী যার কাছ থেকে 1000 রূপের কিরণ দিয়ে সারা জাহানের নারীদেরকে সৃজন করেছে আমাদের ভিতরে কিন্তু সেই ভাবটা নাই কাজেই করি মানা আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে দাসী বলে করে দিবেন মার্জন আমি এই পরিজন তো যাই ছাড়িয়া নবী ভক্ত যারা যারা রয়েছে বসিয়া তাদের মনে প্রেমের বাজার নিশ্চয় রয়ে গেছে যে তা না হলে কেমন করে থাকবে ভাবে বসে আমি ধন্য ধন্য দেখো এবার প্রার্থনা যাই দিয়া একে নবী ভক্ত রাসূল প্রেমিক কাহিনী শুনিয়া রাসূলের কাহিনীতে চরণ করলো দা এবার ধীরে ধীরে দেখো আমি জানাই যে বর্তমান অনেক সময় হয়ে গেছে আর দেরি করব না ধীরে ধীরে দেখো আমি বলতেছি দাঁড়াইয়া অনেক কথা বলতে গেলে ভুল হতেও পারে আজমিনাকে দাসী বলে ক্ষমা দিবেন করে যে আরো একজন নবীর উম্মত যেজন হয়ে গেল মেয়ে বলে আজমিনাকে চরণ দিয়ে গেল আরো একজন নবী প্রেমিক ভাবে বুঝতে পায় দাসী বলে কৃপায় আবার সভাতে জানায় দাদা টাকা পয়সা হাতের ময়লা চিরদিন থাকবে না এটা বিদায় কালে কেউ কার সঙ্গী হবে না যেদিন চলে যাব দেখো ইয়া নাচি বলে এ যে আমার বলতে কেউ হাঁকবে না সব রাখবে খুলে আরো একজন নবী ভক্ত যেজন হয়ে গেল গুরু ভক্ত লোক দেখি ভাবে বোঝা গেল এরা বুথ হয় গুরুর প্রেমে গেছে পুরা হয়ে আসমিনাকে দাসী বলে চরণ দিয়েছে ধন্য ধন্য দেখো আমি প্রার্থনা যাই দিয়া কাব্যে সূচনার মধ্যে আলোচনা নিয়া এই যে একজন মা জননী আমার মা হইল বাইয়ে দাসী বলে চরণ দিয়ে গেল আরো একজন মা জননী আমার মা হইয়া দেখো নিজের মেয়ে বলে আবার চরণ গেল দিয়া সবাই আমার বাবার সমতুল্য গেল হয়ে আদিকে বড় বাইয়ে দেখো চরণ দিয়েছে এ বুঝি ঘুরু প্রেমিক লোক গেল হইয়া তাদের মনের মধ্যে প্রেম আছে দেখো যে লুকাইয়া যাদের ভিতরে একটু প্রেম